সবাইকে শুভেচ্ছা। শুরু করছি আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠান বলা ঠিক হবে না, এটা আসলে ব্যক্তিগত আলোচনা। আমার কাছে যে মানুষরা রয়েছে তাদের সাথে আমার অনেকদিন ধরে কথা হয় না, দেখা হয় না, যেহেতু আমি প্রবাসী। দেশের সাথে আমার যোগাযোগটা হয় নিয়মিত, কিন্তু মুখোমুখি কথা বলাটা হয় না অনেকের সাথে, দেখা হয় না অনেকের সাথে। কিন্তু একটা মানুষের জীবন তো অনেকগুলো মানুষের অনেক অবদানে নির্মিত হয়, অনেক ঋণ থাকে। তো আমার আসলে এই অনুষ্ঠানটা, বা যদি বলেন যে আমার ব্যক্তিগত আলোচনাটা, আসলে ওই ঋণের যে বোঝা আমি বয়ে বেড়াচ্ছি, সে বোঝা থেকে কিছুটা লাঘব করার জন্য নিজের সমস্ত ঋণগুলো থেকে একটু কিছুটা হলে মুক্তি যাতে পেতে পারি, সেই কারণে আসলে আমার কাছের মানুষদের সাথে কথা বলা, তাদের প্রত্যেকের সাথে যাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমার সাথে কথা বলার জন্য, তাদের প্রত্যেকের সাথে কোনো না কোনো ভাবে আমার কাজের সম্পর্ক রয়েছে, এবং কোনো না কোনো ভাবে তারা এমন সব উপকার আমার করেছেন আমার আজকের জায়গা আসার জন্য, আমাকে দাঁড়িয়ে থাকবার জন্য। সেগুলো হয়তো ওনারা নিজেরাও জানেন না, কিন্তু আমি স্মরণ রেখেছি। সেই ধরনের একজন মানুষ যার কাছে আমি অনেক ঋণী। উনি বাংলাদেশে স্বনামধন্য নির্মাতা, একাধারে নাটক নির্মাণ করে চলেছেন বহুদিন ধরে, বহুদিন ধরে। আমি তো ওনাকে দেখি নাটক নির্মাণে, আমি যখন যখন থেকে দেখি এটা হচ্ছে 1999-98 ওই সময়টা থেকে। তারপরে ধরে বুঝতে পারেন যে হিসাব করলে কত বছর ধরে উনি নাটক নির্মাণ করছেন, এবং তথ্যচিত্র নির্মাণ করছেন, এবং অভিনয় করছেন। তো অনেকে হয়তো ভাবছেন কে, নামটা দেখেছেন স্ক্রলে, আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমার সাথে কে আছেন আজকে? আমার সাথে আজকে রয়েছেন বাংলাদেশের অনেক সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা তাকে চিনেন, তার হাত ধরে অনেক নির্মাতা এসেছেন আমাদের মিডিয়াতে, অনেক অভিনেতা অভিনেত্রী পথ চিনেছেন মিডিয়া জগতে। আমি এখন দেখাচ্ছি, আমার সাথে রয়েছেন, সালাম আলাইকুম নজরুল, নজরুল সালাম আলাইকুম ভাইয়া, আপনি অনেক কেমন কেমন আছেন? এই তো ভালো ভালো, আপনি কি অবস্থা, কেমন আছেন? শুনতে পাচ্ছ তো তুমি? আমি শুনতে পাচ্ছি, এখন একদম শুনতে পাচ্ছি। আমরা দর্শক, আমরা অনেক আসার আগে কিছুক্ষণ ধরে আমরা শুনতে পাচ্ছিলাম না একজন আরেকজনকে, না আমি শুনতে পাচ্ছিলাম, উনি আমাকে শুনতে পাচ্ছিলেন, আমরা এখন সুন্দর শুনতে পাচ্ছি। হলো ভাই, এই করোনার সময় দিনকাল কেমন যাচ্ছে আপনার? আল্লাহর রহমতে ভালো। করোনা তো একটা মারাত্মক ধরনের একটা ডিজিস্টার, তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি, আমার পরিবার এবং আমার আশেপাশের আত্মীয় স্বজন সবাই আল্লাহর রহমতে ভালো আছে, আল্লাহর কাছে শুকরিয়া। কাজে যাচ্ছেন তো এখনো না, এর ভিতরেও কাজ, কাজ তো হ্যাঁ, করতে? কাজ আগের মতো কাজ হচ্ছে না, ওই মাপে হচ্ছে না, বাট কাজ হচ্ছে, কিছুটা কাজ হচ্ছে, অল্প অল্প হচ্ছে, বাট হচ্ছে। আমি যদি আমি আপনার আজকে দিনটা শেয়ার করতে বলি, আপনি কিভাবে শেয়ার করবেন? আজকে সারাদিন কিভাবে কাটালেন সকাল থেকে? বেসিক্যালি আজকে ওভাবে কোনো শুটিং বা এডিটিং ছিল না, তবে প্রস্তুতিমূলক কাজ ছিল, আগামী দিনের কিছু প্রস্তুতির কাজ ছিল। আমরা একটা প্রপোজাল রেডি করছি একটা গভর্নমেন্টের কাজের ব্যাপারে, তো এখানে একটা টিমে কাজ করছি। আমাদের টিমে যেমন ভিডিওগ্রাফার আছে, স্ক্রিপ্ট রাইটার আছে, আইটি স্পেশালিস্ট আছে, তো ওই টিম ওয়াই আমরা একটা কাজ করলাম। ওই কাজগুলো বেসিক্যালি আমরা অনলাইনেই করি, বাসায় বসে এভাবেই জুম মিটিং এর মাধ্যমে সবার সাথে সবাই কমিউনিকেট করে কাজটা করি। তো প্রপোজালটা মোটামুটি রেডি হয়েছে, এটা একটা প্রেজেন্টেশন দেব আমরা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিব একটা মন্ত্রণালয়ে। মোটামুটি প্রস্তুতি হয়েছে, একটু টুকটাক বাকি আছে, হয়তো কালকে হয়ে যাবে। আচ্ছা, আপনি দেখুন আপনি তথ্যচিত্র অনেক নির্মাণ করছেন, আমার কাছে আমি যে দেখেছি ফলো করে আপনাকে, নাটকের চেয়ে এখন মধ্যে বেশি মনোযোগ দিয়েছেন তথ্যচিত্রে, এবং অনেক হ্যাঁ, সচেতনামূলক অনেক কাজ করছেন আপনি বর্তমানে সচেতনমূলক। নাটকের চেয়ে আমি ডকুমেন্টারি, টিভিসি এসব কাজই বেশি করছি। আচ্ছা, আমরা আপনাকে মনে আছে আপনার সাথে আমার লাস্ট কবে দেখা হয়েছে? ঠিক তারিখ তো মনে নেই, কত বছর হতে পারে? হ্যাঁ যেহেতু আমার আমার মনে আছে আমার সাথে আপনার দেখা হয়েছে, আমি বছর আমার মনে নেই, কম পক্ষে হলেও 10 বছর হবে, 10-12 বছর আগে আমি, তারপরেও হতে দেখা পারে, হয়েছে। হ্যাঁ, আমি কে দেখা করেছিলাম, আপনি তখন মাই টিভিতে ছিলেন, আপনি হ্যাঁ তখন হ্যাঁ মাই হ্যাঁ টিভি হেড অফ প্রোডাকশন ছিলেন। রাইট ওই রাইট হ্যাঁ সময়টায় আমি হঠাৎ করে আমি দেশে গিয়েছিলাম, তখন আপনার সাথে দেখা হয়েছিল, এবং সেটা অনেক, সেটা অনেকদিন বছর পরে, এবং হ্যাঁ তারপরে আমার শুধু মনে পড়ে আপনি বিলেতে এসেছিলেন বেড়াতে, হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যবশত আমি তখন আবার দেশে, রাইট সেটা দেখা হয়নি আর। আচ্ছা নজরুল ভাই, আমরা তো আপনাকে পেয়েছি, যখন আমি পেয়েছি তখন আপনি প্রচন্ড ব্যস্ত একজন নির্মাতা, এতটাই ব্যস্ত নির্মাতা আপনি, যে আপনার সাথে আমার এখন মনে আছে 4-5 জন অ্যাসিস্ট্যান্ট ছিল, তার ভিতরে আপনার
চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন আপনার শাহন আশরাফ, তারপরে জাকির হোসেন জাকি, তারপর কাফি ছিল, জীবন ছিল, ফয়সাল মাহমুদ ছিল, কাফি তো চলেই গেল আমাদের ছেড়ে, বাট বাকি সবাই কিন্তু যার যা জায়গায় খুব ভালো অবস্থানে আছে, ভালো অবস্থানে আছে। হ্যাঁ, এটা সত্যি কথা। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ওরা তো আপনার হাত ধরে একটা পথ দেখেছে, আপনাকে কে পথ দেখিয়েছিল, আপনার শুরুটা কিভাবে হলো মিডিয়াতে? আমার শুরুটা হচ্ছে, এটা আমি আমার নিয়তি আমার জন্য এটা নির্ধারণ করে রেখেছি। আমি আমার যতটুকু মনে পড়ে, বয়স তখন 4-5 বৎসর, আমার ফাদার ছিলেন টি গার্ডেনের, জব করতেন। তো আমি প্রথম আমাদের ওখানে উড়িয়া একটা যাত্রা পালা দেখি, উড়িয়া ভাষায়, এটা উড়িয়া, নাম উড়িয়া, উড়িষ্যা ভাষা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, প্রত্যেকটা টি গার্ডেনে একটা নাচঘর থাকে, এবং সেখানে একটা প্রথম দিকে উড়িষ্যা ভাষায় নাটক যাত্রা হতো, ওইটার নাম ছিল দন্ত মুকুট রজার জিও। দন্ত এর অর্থ হচ্ছে, দন্ত মুকুট মানে হচ্ছে মুকুটের মধ্যে দাঁতের আকৃতি আছে, আর রজা হচ্ছে রাজা, আর রাজার রজার জিও মানে হচ্ছে মেয়ে, দন্ত মুকুট রাজার মেয়ে, এটা উড়িষ্যায় বলে দন্ত মুকুট রজার জিও। দেখার পর তখনই উড়িয়া ল্যাঙ্গুয়েজ ছিল, আমি উড়িয়া ল্যাঙ্গুয়েজ তখন রপ্ত করা শুরু করেছি, তো আমার তখন থেকেই স্বপ্ন ছিল যে আমি অভিনয় করব। আর বাকিটা জার্নি এভাবে আস্তে আস্তে, কখন কখন জানি, মানে এখানে ঢাকায় আসছিলাম মূলত অভিনয় করার জন্য, উদীচীর মাধ্যমে আসি, তারপর আরণ্যকে মামুন ভাইয়ের গ্রুপে যাই, তারপর একটা সময়ে মামুন ভাইয়ের মাধ্যমেই আমি বাদল রহমানের সাথে সহকারী পরিচালক, পরবর্তীতে সুভাষ দত্তের সাথে, তারপর বাংলাদেশে 1994-এর ডিসেম্বরে যখন প্যাকেজ নাটক শুরু হয়, তখন থেকে আমি এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি কি ইমপ্রেস যখন এটিএন এ প্রচার করতো 1 ঘন্টা স্লট, তখনও আপনি না তখন নির্মাণ? আমি যখন আপনাকে পাই, আমি আপনাকে পাই, আপনাকে কিন্তু আমাকে আপনাকে পাওয়ার পিছনে একটা বিশাল কারণ আছে আমার, এক ধরনের চ্যালেঞ্জ থেকে। চ্যালেঞ্জটা কি ধরনের? এক ধরনের ইচ্ছা ছিল, আমি এক ছোটবেলা থেকে অভিনয় করি, আমি অভিনয়ের একটা নেশা আমার ছোটবেলা থেকে, স্কুল থেকে ছিল, মঞ্চে কাজ করতাম প্রচুর। তো আমার ফ্রেন্ড ছিল পান্থ, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ও, তো পান্থ তখন আপনার একটা কাজ করে চ্যানেল আইতে, ঝঞ্ঝাট। হ্যাঁ, ঝঞ্ঝাট, ঝঞ্ঝাটে ওই সময়টা খুবই জনপ্রিয় ছিল সিরিয়ালটা, ডিএ তায়েব সাহেব ছিলেন মেন কাস্ট, সাথে পান্থ ছিল। তো আমি পান্থকে একবার হঠাৎ করে বললাম, পান্থ দেখ তো আমি কোনো কাজ করতে পারি কিনা। পরে আমার মনে হলো যে ওরা আসলে বলা ঠিক হবে না, তার বন্ধু যেন বন্ধু বলবে, ওরা একটা পার্সোনাল ব্যাপার আছে, তো এটা হয় না। তো তাহলে কি করা যায়? পরে আমি দেখতাম যে যদি আমি নিজেকে প্রমাণ করতে পারি তাহলে সমস্যা কোথায়? আমি কোনো কৃপা চাচ্ছি না, আমি নিজেকে প্রমাণ করি, আমাকে সুযোগ দেখি, যদি আমার প্রমাণ করার সুযোগ দেখ, আমি চাই না যে কেউ আমাকে সরাসরি দেখ, আমার প্রমাণ করার একটা স্কোপ আমি চাই। এইভাবে আমি চ্যানেল আইতে সাহস করে গেলাম একদিন। চ্যানেল থেকে দেখা হলো হচ্ছে আপনার ফয়সালের সাথে। ফয়সাল বল, আপনি কার সাথে কথা বলতে চাচ্ছেন? আমাদের আমি চাচ্ছিলাম ঝঞ্ঝাটের পরিচয় নজরুল ভাটের কথা বলতে চাচ্ছি। বলে আপনি কাজ করেন, উনি তো এখন ব্যস্ত আছেন ট্রান্সমিশনে, তো তখন তো ট্রান্সমিশন কি বুঝতাম না, আমার ট্রান্সমিশন কি বলে যে আমি ট্রান্সমিশন কি ট্রান্সমিশন বুঝেন না, ট্রান্সমিশন ব্যাপারটা এরকম আমাদের সিঙ্গাপুর থেকে অনের হয়, তো উনি হচ্ছে ওখানে সব কিউইং গুলো উনি করছেন, তো তখন তো বুঝি নাই। আমি যখন নিজের প্রফেশন শুরু করলাম মিডিয়াতে তখন আমি বুঝলাম সবকিছু। এনিওয়ে, ফয়সাল আমাকে পরিচয় করালো শাওন আশরাফের সাথে, তারপরে গিয়ে আপনার সাথে আমার কথা হলো। তো অনেকগুলো দরজা পার হয়ে আপনার কাছে যেতে হয়েছে আমার, তো যাওয়াটা অবশ্যই ফলপ্রসূ হয়েছে, এবং আপনি আমাকে সুযোগ দিলেন, এই সুযোগটাও অনেক ভালো একটা সুযোগ ছিল। আপনি ইভেন আমার নাটকের শোতেও গিয়েছিলেন এত ব্যস্ততার ভিতরে, আপনার মনে আছে কিনা জানি না, জানান খুবই মনে আছে, আমার মনে আছে, এই জন্য যে তোমাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। ওই নাটকটার নাম ছিল কাজল রেখা, সিরিয়াল, এবং তুমি একটা পিকুলিয়ার ক্যারেক্টার করেছিলে, তোমার 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 মেকআপের সাথে সবকিছু মিলিয়ে, যে তোমার ক্যারেক্টারটা এত বেশি মজার হয়েছিল যে আমরা সবাই তোমাকে মনে রাখতে বাধ্য, উপায় নেই আমাদের। না আপনি কিন্তু একটা একটা চরম পর্যায়ে কাজ করেছি, আমি সারা জীবনে ভুলবো না। আমি একদিন আমি আমার বিকালবেলা আমার মার সাথে বসে টিভি দেখছিলাম চ্যানেলে, তখন তো আমাদের চ্যানেল হাতে গোনা কয়েকটা ছিল,
হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে দেখি কি একটা প্রোমো যাচ্ছে, কাজল লেখার প্রোমো, হ্যাঁ তো দেখি আমার শর্ট, পুরো প্রোমো দেখে আমার শর্ট, আমার শর্ট, আমার শর্ট, আমার শর্ট, কি রে পুরো প্রোমোটা দেখলাম আমাকে নিয়ে। তো আমি খুবই অবাক হলাম, আমি আপনাকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, আমি কয়েকদিন পরে গিয়ে গেলাম, আমি খুবই অবাক হয়েছিলাম খুবই। তো গিয়ে আমি জিজ্ঞেস করলাম আপনার পায়ের কাছে বসে, বললাম নজরুল ভাই কেন করছেন, বলে আমার ইচ্ছা আছে করছি, তো কোনো না, সমস্যা আছে? এখানে এটার জন্য দেখো আমাদের ওই সময়েও কর্পোরেট কালচার ছিল, এখনো আছে, আমাকে হুম কিন্তু আমার সকোচ করেছে, সকোচ করেছে যে এটা কি, আমরা জানি প্রমোর একটা নিয়ম হচ্ছে প্রমোতে তারকা আর্টিস্ট থাকবে, হ্যাঁ 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 তুমি কাকে দিয়ে প্রমো বানাচ্ছো তাকে তো চিনি না। আমি বললাম যে আমার প্রমো আমি আমার মতো, তখনও আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে টিকে আছি, টিকে ছিলাম, মানে আমার আমার ওই সময়টাই আমি এতটাই মানে আমি বুঝতাম না অনেক, মানে কর্পোরেট কালচারটা বুঝতাম না, বুঝতাম না বিধায় এখন আমি কোনো কর্পোরেটে নাই, আমি ফ্রিল্যান্স আছি, আমি ওগুলি মানতাম না, আমার অথরিটি কে আমি আমি মানে অথরিটির সাথে বার্গেনিং করতাম, আমি যেহেতু এখানে মেকিং করছি আমার যেটা ভালো লাগছে, আমার ভালো লাগছে বলাটাও ঠিক না, এটা যে আমার যেটা মনে হয়েছে যে এটা দর্শকের কাছে এটা ভালো লাগবে আমি সেটাই করেছি, না তো আপনি দেখেন এভাবে আমি আমাকে, আমার রনি মির্জা, রনি রনি মির্জা নিশ্চয় মনে আছে, রনি মির্জা, হ্যাঁ 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 খুব ভালো মনে আছে। রনি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। রনির সাথে আমি কিছুদিন আগেও শেয়ার করছিলাম যে তুই জানি নজরুল ভাই কিভাবে কি করেছে আমার জন্য, বলে যে নজরুল ভাই তুই কি মানে তুই তো বুঝতে পারতিস কি করছো নি, আমি বুঝতে পারছি, আমি প্রচন্ড প্রচন্ড কৃতজ্ঞ। বলে জানিস একটা প্রোমো অনের যাওয়ার আগে শাহিদ সিরাজ ভাইয়ের পারমিশন লাগতো ওখানে, তার মানে উনি কতটা রিস্ক নিয়েছেন এবং কতটা ভালো ভালো থেকে করেছেন, তো আমি কখনোই ভুলব না নজরুল ভাই। এবং বেসিক্যালি ওটা তোমার, আরেকটা ব্যাপার, মানে আরেকটা আমি নজরুল ওভাবে ভাই, ওভাবে পার্সোনালি যে আমি তোমাকে হাইলাইট করব ওটা আমার উদ্দেশ্য না, আমার আমার কাছে মনে হয়েছে যে আমি এই টোটাল নাটকের মধ্যে এই ক্যারেক্টারটা আকর্ষণীয়, এই ক্যারেক্টারটা এই পারফরমেন্সটা আকর্ষণীয়, একটু ব্যতিক্রম ধরনের, আর যে আমাদের গল্পটা যেভাবে একটা ফোক ফোক গল্প, একটা আধুনিক মডার্ন ডিজিটাল টিভিতে যাচ্ছে অনেকদিন পর, মানুষ অভ্যস্ত ছিল না, বিটিভি হুম অনেকদিন বাদ দিয়েছিল ফোক গল্প করা, ফোক গল্পগুলোকে আধুনিক ভাবে প্রেজেন্টেশন করা এটাও একটা রিস্ক, আবার তার মধ্যে আবার এই 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 যে এরকম একটা প্রোমো বানানো এসব কিছু ছিল ঝুঁকিপূর্ণ, তারপরে আমার কাছে মনে হয়েছিল যে নতুন কাস্ট ম্যাক্সিমাম ছিল, নতুন কাস্ট আপনার, রাইট। হ্যাঁ হ্যাঁ না আমি আরেকটা ব্যাপারে অবাক হয়েছি যে হ্যাঁ মানে এটা তো ব্যাপার আছে, আরেকটা ব্যাপারে অবাক হয়েছি যে আপনি তখন তো আর আমরা নন লিনিয়ার প্যানেলে এডিট হইতো না, না হইতো খুবই কম, রাইট, লিনিয়ার প্যানেলে, লিনিয়ার হ্যাঁ লিনিয়ার প্যানেলে একটা একটা করে শর্ট দিয়ে আপনি যে করেছেন, অনেক কষ্ট রে বাবা, অনেক কষ্ট, একটা ডিজল করতে হলো, দুইটা ট্রান্সফার করতে হতো, দুইটা সোর্সে কাজ করতে হতো, সব সময় একটা ডেমো ক্যাসেট রাখতে হতো, ডেমো ক্যাসেটে ট্রান্সফার করলে আবার সেটার কালার জেনারেশন হয়ে যেত, তারপরে আমরা শেষে যেটা করতাম আমরা আগেই প্ল্যানিং করে নিতাম যে যে শর্টটা ডিজল করবো সেটা এক ক্যাসেটে শুট করতাম, তার পাশের শর্টটা অন্য ক্যাসেটে শুট করতাম যাতে ট্রান্সফার করা না লাগে, অনেক অনেক জটিল ছিল সেই সময়টায়। তো জটিল ছিল। ভাইয়া আমি আজকে আপনাকে অনেক মানে কৃতজ্ঞতা জানাই, সরাসরি কখনোই বলা হয়নি আপনাকে ব্যাপারটা, তো আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং এটা আমার সারা জীবনে আমার অভিনয়ের তো অনেক, আমার অনেক সাধনা ছিল অভিনয় নিয়ে, আমি ইভেন অনেক ওয়ার্কশপে করেছি, ইভেন থিয়েটার স্কুলে 1 বছর ডিপ্লোমা করেছিলাম, আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু প্রবাসী হওয়াতে এটা অনেক মানে প্রবাসী হওয়াতে হওয়ার পর হয়েছে, এখানে যতটা সম্ভব ম্যাক্সিমামটা করেছি, কিন্তু দেশে যে আশাটা ছিল হয়নি আর, যাই হোক। এবং আমার মানে আমার চোখে দেখেছি আমি যে আমার মতো এরকম প্রচুর নতুন ছেলে মেয়েদেরকে আপনি তুলে ধরেছেন, এইটার পিছনে এটা আমার, এটা আমি একটু বলি, আমি যখন প্রথম টেলিভিশনে কাজ করতে যাই আমার সৌভাগ্য ছিল যে আমাদের গ্রুপের প্রধান ছিলেন মামুন রশিদ ভাই, তো মামুন ভাইয়ের সাথে যেহেতু গিয়েছি, কোনো প্রডিউসার আমার সাথে কোনো মিসবিহেভ কখনো করে নাই, আমাকে যাওয়ার সাথে সাথেই সুযোগ দিয়েছে, আমি অভিনয় করার সুযোগ পেয়েছি, কিন্তু আমি দেখেছি অন্য একটা আর্টিস্টকে টেলিভিশনে কিভাবে হয়রানির শিকার হতে হয়, হ্যাঁ এটা আমি এখন কাউকে ছোট করতে চাই না, টেলিভিশনের প্রডিউসাররা সবাই শ্রদ্ধেয়, তারপরে ওই সময়টায় অনেক ভালো ভালো শিল্পীকে অনেক মানে হয়রানির শিকার হতে হয়েছে, এটা আমার কাছে মনে হতো যে আজকে আল্লাহ তালা আমাকে হঠাৎ করে না চাইতে এমন একটা সুযোগ দিয়েছে যে আমিও একটা টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান নির্মাতা হয়ে গেলাম, আবার আমার কাছেও মানুষ আসছে যেখানে আমি নিজেই এতদিন গিয়েছি মানুষের কাছে, আমার কাছে মানুষ আসছে, তাহলে ওই মানুষগুলোকে আমি ওইটুকু হয়রানির দুঃখ মা কষ্ট হতে দেব না, আমার কাছে যে আসবে তাকে আমি আমার সামর্থ্য মতো সুযোগ দেব, বাকি সে তার যোগ্যতা দিয়ে সে করে নেবে, তার ক্রিয়েটিভিটি তার নিজের কাছে, কাউকে কিন্তু
মিডিয়াতে কেউ বলতে পারে না যে এটা আমার ক্রেডিট, আমি ওরে আর্টিস্ট বানাইছি, ওকে আমি তার, এগুলো ভুল ধারণা। আমাদের কাজ হচ্ছে যে হ্যাঁ, একটা একটা দরজা খুলে দিলাম, বাকি তুমি দৌড়ে যেতে পারলে যাও, আর এখানে যদি হুচুট করে পড়ে যাও, পড়ে গেলে এটা তোমার ব্যাপার। তো আমি সবাইকে শুনে দিতাম, এটা আমার ব্যাপার। আপনি শুনলে খুশি হবেন যে আপনার এই আদর্শটাকে আমি ফলো করতাম। কিন্তু আমি তো গত 17-18 বছর ধরে এখানে আপনার নির্মাণের সাথে জড়িত আছি, টেলিভিশন জগতের সাথে, এবং আমার এখন মনে আছে আপনি আপনি আমার কলিগও ছিলেন কিনা নজরুল ভাই, পরবর্তীতে মনে আছে যে আপনার চ্যানেল এস এর বাংলাদেশ যে ব্রাঞ্চ ছিল, হ্যাঁ চ্যানেল এস বাংলাদেশ ব্রাঞ্চ, আমি তখন চ্যানেল এস এখানে কাজ করি আমি, হ্যাঁ, আমি ওখানে অল্প কিছুদিন জব করেছিলাম। কিছুদিন হ্যাঁ ছিলেন আপনি। যাক, তো যাক ভাইয়া, আপনি যে বললেন হঠাৎ করে সুযোগ পেয়েছেন, হঠাৎ করে অনুষ্ঠান নির্মাণের সুযোগ পেয়েছেন, ব্যাপারটা কিন্তু আসলে হঠাৎ না। কারণ আমি জানি যে আপনি যখন নির্মাণে আসেন তখন আপনি দেশের বাইরে কিন্তু আপনার মেকিং এর উপরে একটা কোর্স করেছিলেন, যদুর মনে পড়ে আমার ফিলিপিন্সে, এবং আপনি আমার যদুর মনে পড়ে আপনি একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলেন ওই কোর্স চলাকালীন অবস্থায়, আমি কি সঠিক কিনা একটু কাইন্ডলি বলেন আপনার ফিলিপিন্সের কোর্স সম্পর্কে। এটার জন্য বেসিক্যালি আমি ইমপ্রেসের কাছে কৃতজ্ঞ। ওখানে শাইখ সিরাজের নামে একটা স্কলারশিপ আসে। স্কলারশিপ আসার পর তখন উনি বললেন যে আমার যে এইজ, তাতে করে আমার নতুন ভাবে স্কলারশিপ নেওয়া আর একটা ইভেন্টে পার্টিসিপেট হওয়ার কোনো মানে হয় না। তখন উনি বললেন যে নজরুল আমাদের এখানে, আমাদের এক ছোট ভাই, সে ভালো নির্মাতা এবং সে তার সামনে একটা ভবিষ্যৎ আছে। উনি আমাকে রেফার করলেন, উনি ওই স্কলারশিপ থেকেই রিটার্ন চিঠিতে উনি আমাকে নমিনেট করলেন। নমিনেট করার পর আবার ফিলিপিন থেকে আবার আমার নামে একটা চিঠি ইস্যু হলো, চিঠি ইস্যু হলো এবং ইন্টারভিউর জন্য ডাকা হলো। ওদের কান্ট্রি অফিস ছিল বনানীতে, তা আমি সেখানে গিয়ে ইন্টারভিউ দিলাম। ওরা বেসিক্যালি এশিয়ার 15টা কান্ট্রি থেকে মানে একটা করে পার্টিসিপেন্ট কল করছিল। ওরা 15টা কান্ট্রির 6টা কান্ট্রি এলাও হয়েছে, তার মধ্যে বাংলাদেশ থেকে আমি। তারপর ওখানে যাই, ওখানে একটা কোর্স করি আমি ফিল্ম মেকিং এর উপর। আবার ওখানে একটা বিষয় ছিল আমাদের যে ওখানে 1 মাসের মধ্যে একটা টপিকস ওখানে সাবমিট করতে হবে, এবং সেই টপিকস এর উপর একটা ফিল্ম তৈরি করতে হবে, শর্ট ফিল্ম, এবং সেটার উপর একটা ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল হবে। তো সৌভাগ্যজনক ভাবে আমার ছবিটা বেস্ট অ্যাওয়ার্ড পায়, এবং আমার ছবির একজন আর্টিস্টও বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড পায়, দুটো অ্যাওয়ার্ড পায় আমার ছবি। হ্যাঁ, এটা আমরা এই যে এটাই বলছিলাম যে আপনি যে বললেন যে হঠাৎ করে সুযোগ পেয়েছেন, আসলে হঠাৎ করে না, আপনার এখানে অনেক অনেক যোগ্যতার ব্যাপার ছিল, আপনি সে অর্জন করেছেন, এবং আপনি যোগ্যতা অর্জন করার কারণে, আপনার কাজ করার কারণেই, আপনার উদার হওয়ার কারণে আমরাও সুযোগ পেয়েছিলাম কাজ করার। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যারা নির্মাতারা রয়েছেন তাদের সবারই আদর্শটা ফলো করা উচিত, আদারওয়াইজ নতুনরা কখনো সুযোগ পাবে না, এবং সুযোগ না পেয়ে ফ্রাস্ট্রেট হয়ে পড়বে, ঝরে পড়বে। তো সবারই সেদিকটা নজর দেওয়া উচিত। আর নজরুল ভাই, অভিনয়ের দিকটা এখন আসি একটু, আপনার অভিনয়টা সম্পর্কে বলেন। অভিনয়ে আপনি দেশে ইন্সপায়ার্ড হলেন যাত্রা দেখে, আমি জানি এই মাত্র বললেন আপনি, আরণ্যকে আসলে আরণ্যকে তারপরে কতদিন আপনি কন্টিনিউ করলেন, আরণ্যকে কি কাজ করেছেন একটু যদি বলতেন। আমি তো ছিলাম উদীচিতে, লোকাল শ্রীমঙ্গলে উদীচিতে ছিলাম। তো মাঝে ঢাকায় এসে আমি বিভিন্ন গ্রুপের নাটক দেখতাম, আর আমাদের শ্রীমঙ্গলের বিভিন্ন অনুষ্ঠানে ঢাকা থেকে শিল্পী নিয়ে যেতে হলে আমাকে দায়িত্ব দেওয়া হতো। আমার বাসায় অনেকেই গিয়েছেন, নুরবাই রা যখন মানে খুব তুঙ্গে ছিলেন, আর অনেক শিল্পীকেই আমরা নিয়েছি শ্রীমঙ্গলে আমাদের কলেজে। তো আমার একটা সময় ধারণা হলো যে শ্রীমঙ্গলে থেকে আমি কিন্তু মানে মেইন স্ট্রিমের আর্টিস্ট হতে পারবো না, বা টেলিভিশনে যদি মানে কাজ করতে হয় তাহলে তো শ্রীমঙ্গলে থেকে হবে না, ঢাকায় আসতে হবে। তো আমি এটা অনেক লম্বা ব্যাপার স্যাপার আছে, আমার ফ্যামিলির দায়িত্ব আসলো, ব্যবসা বাণিজ্য ছোট ভাইকে বুঝিয়ে দিলাম, নিজে ঢাকায় এসে কি করব তারও একটা ব্যবস্থা করলাম, করে টোরে তারপর ঢাকায় এসে আমি উদীচীতেই আসলাম। আমাদের একটা ওয়ার্কশপে মামুন ভাই গেলেন, তো মামুন ভাইকে বললাম আমার কথা যে মামুন ভাই আমি উদীচীত হচ্ছে একটা গণসঙ্গীতের গ্রুপ, নাটকও আছে, কিন্তু আমি শুধু নাটকের দলে থাকতে চাই। তো মামুন ভাই বললেন যে কালকে আমাদের শো আছে শিল্পকলায়, তুমি এসো। শিল্পকলায় গেলাম সেদিন, তখন আমাদের একটা আরণ্যকের একটা শো ছিল, খেলা খেলা, মান্নান হীরা ভাইয়ের লেখা, সেই শোটা আমাকে দেখার ব্যবস্থা করে দেওয়া হলো। তারপর আজাদ আবুল কালাম, পাবেল ভাই ছিল গ্রুপের তখন
আর রিক্রুটিং এর দায়িত্বে উনি হুম পাবেলের সাথে পরিচয় করে দেওয়া হলো, বলো যে দেখো পাবেল যদি ওকে ভালো লাগে আমাদের গ্রুপে নিয়ে আনো। মামুন ভাই বলে দিলেন, পাবেল ভাই মিনিমাম 4 মাস ভাই আমাকে শুধু প্রতিদিন গ্রুপে আসবা আর যাবা, আসবা আর যাবা, নাটক দেখবা, রিহার্সেল দেখবা, শো থাকলে বেঞ্চ টেঞ্চ চেয়ার টেয়ার ঠিকঠাক করবা, লাইট ধরবা, টিকিট বেচবা, এগুলি করবা 4 মাস। তারপর একটা সময় আস্তে আস্তে গ্রুপের দায়িত্ব পাওয়া শুরু করলাম, গ্রুপে কন্টিনিউ রেগুলার হয়ে গেলাম। প্যাকেজ আসার পর আস্তে আস্তে মানে প্যাকেজ আসলো, প্যাকেজে ব্যস্ত হওয়া, ইমপ্রেসের সাথে মানে সম্পৃক্ত হওয়া, এই সব কিছু মিলিয়ে গ্রুপে আর রেগুলার থাকতে না পারতে পারতে এখন তো রেগুলার নাই বলা যায়। না এখন এখন তো তার এখন কোনো কেন, হ্যাঁ অনুষ্ঠান হলে, গ্রুপের অনুষ্ঠান হলে গ্রুপ আমাদের গ্রুপ হচ্ছে যে সবাইকেই একটা মানে ফোন করে খবর দেয় যে একটা অনুষ্ঠান আছে, একটা গেটুগেদার আছে, তুমি এসো, তো সেরকম সুযোগ হলে যাই, এই হলো ব্যাপার। এখন গ্রুপ মনে অভিনয় রাখে এটা এটাকে ভালো দিক কিন্তু আমাদের, মানে এই যে আরণ্যকে মনে রাখে অনেক অনেক বড় ব্যাপার এটা, এতে করে কিন্তু এক ধরনের ইন্সপিরেশন থাকে, কিন্তু আপনার এক ধরনের দায়বদ্ধতা থাকে, সাধারণত অনেক সংগ্রহ আছে তো ভুলে যায়, অটোমিক ভুলে যায়। তো আপনি যে অভিনয় করেছেন এই পর্যন্ত কতগুলো প্রোডাকশন অভিনয় করেছেন? আসলে ওভাবে মনে রাখার মতো তেমন ওইভাবে মানে বাংলাদেশে তো এখন এখন যেহেতু এত মিডিয়া, আগে যেমন একটা টেলিভিশনে একটা শর্ট দিলেও মানে মানুষ মনে রাখত, হ্যাঁ এখন তো হ্যাঁ মনে আমি অনেকগুলো করেছি, ওভাবে আমি সংখ্যা বলতে পারবো না, ফিল্মে সংখ্যা বলতে করেছেন, পারবো না, সিনেমায় কাজ তবে সেটা করেছেন, হ্যাঁ সিনেমায় কাজ করেছেন, সিনেমা অভিনয় করেছেন, সিনেমায় কাজ করেছি, সিনেমা আমি অনেকগুলো সিনেমায় কাজ করেছি, একটাতে ভালো কাজ করেছিলাম সাকিবের সাথে, আমার মানে পারফরমেন্স ছিল, ওইটার নাম ছিল কিং নাম্বার 1, ওইটাতে মোটামুটি ভালো কাজ ছিল সিনেমায়। আর আমার নিজের শর্ট ফিল্মেও কাজ করেছি। আর টেলিভিশনে প্রথম দিকে যখন আমরা টেলিভিশনে মামুন ভাইয়ের সাথে যে কাজগুলো করতাম সেগুলোতে ছোট্ট একটা দাঁড়িয়ে থাকার শট হলেও পরের দিন দেখতাম যে পুরা সবাই এসে খবর নিতে, এই তো সবাই দেখছি তোদের। আলোচনা করছে। হ্যাঁ আর এখন এরপর টেলিভিশনে আমি মেইন কাস্টিং একটা করেছিলাম, একদম মেইন কাস্টিং, সেটা ছিল সৈয়দ শামসুলের লেখা বন্দি নাটকটা, বন্দির এটা 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 একটা বিশেষ নাটক ছিল। আর এমনিতে চ্যানেলের অনেকগুলো নাটকে আছে, আর সব সব অনেক নাটকে আছে, এখনো করছি, এখন একটু বেশি হচ্ছে, হ্যাঁ এখন তো আপনি মডেলিং করেন দেখি, এখন তো এখন থেকে অ্যাডভার্টও কাজ করছেন অনেক, হ্যাঁ হ্যাঁ মডেলিং করছেন, ভেরি গুড। হ্যাঁ আপনি বললেন যে শুরুতে আপনার, এখন আমি মেকিং এ আসি, আপনার যখন আপনাদের মেকিং মেকিং শুরু করলেন, আপনার হাতে করে হয়েছে বাদল রহমানের সাথে এবং হচ্ছে শোভা দত্তের সাথে সহযোগিতা হ্যাঁ করে, তো ওনাদের সাথে কোনো স্মরণীয় স্মৃতি মনে আছে? ওনারা দুজনই আমাদের দেশের অত্যন্ত বিখ্যাত পরিচালক, অত্যন্ত গুণী পরিচালক। আদল ভাই বেসিক্যালি খুবই টেকনিক্যাল ডিরেক্টর, এবং উনি তো উনা থেকে শিখে এসেছেন, উনার উনি শেখাতেন না, উনি কাজ ধরিয়ে দিতেন, শিখে নাও তুমি তোমার মতো শিখে নাও, আমরা অনেক কিছু বুঝতাম না। বাদল ভাইয়ের সাথে যখন প্রথম অ্যাসিস্ট শুরু করি তখন কিন্তু মামুন ভাইয়ের মাধ্যমেই যাই, আমরা 4 জন গিয়েছিলাম গ্রুপ থেকে, আমি, মান্নান হীরা, সৈয়দ মুশারফ আর আজাদ আবুল কালাম পাবেল, 4 জন অ্যাসিস্ট করতে গিয়েছিলাম। তো 4 জনের মধ্যে মান্নান হীরা ভাইও বললেন যে ভাই আমি যা শিখার শিখছি, বাকিটা আমি নিজেই শিখে নেব। আজাদ আবুল কালাম পাবেল বললো যে ভাই আমার অ্যাসিস্ট করার দরকার নাই, আমি আর্টিস্ট আছি, আর্টিস্টই থাকি। সৈয়দ মুশারফ বললো যে না, এখানে আমার পার্মানেন্ট একটা বেতন আছে, আমি এটা থাকি। আর আমি কিছুদিন কাজ শেখার পর আমিও আস্তে আস্তে মানে সরে আসলাম, সরে আসলাম কেন, যে সাথে বাদল ভাই খুবই ভালো মানুষ মানে ছিলেন, তো ওনার আমি কোনো ওনার দোষ আমি বলবো না, মানে ওনার যেটা ছিল যে উনি অস্থির, উনি ওনার নির্মাণ নিয়ে অস্থির থাকতেন, তুমি শিখলে শিখো না শিখলে না শিখো এটা তোমার ব্যাপার, আমার কাজ করে যাও। তবে ওস্তাদ মানে সুভাষ দত্তকে এই জন্য যে সুভাষ দত্ত প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে শেখাতেন, আর বেসিক্যালি ডিরেকশনটা কি, ডিরেকশন জিনিসটা কি, এটা শিখছি আসলে সুভাষ দত্তকে ফলো করে, উনি বুঝিয়ে দিতেন যে এটা ডিরেক্টরের কাজ, স্পেসিফিক্যালি ডিরেক্টরে, ডিরেক্টর কি, তার কাজটা কি, কেন সে ডিরেক্টর, ডিরেক্টরের প্রয়োজনটা কি, সে কি বলতে চাচ্ছে, একটা গল্প আর নাটকের মধ্যে পার্থক্যটা কি, নাটকে বা সিনেমায় যে শর্ট ডিভিশনটা কেন করা হবে, আমি এই কথাটা দর্শককে আমি কিভাবে বুঝাবো, কিভাবে বুঝলে আমার এই এই টেকনোলজি দিয়ে আমি আসলে আমরা কি করি, আমরা তো একটা ইমোশন ক্রিয়েট করি, বিভিন্ন সেটাই ধরনের ইমোশন, কখনো মানে দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, রোমান্টিক হতে, সেই ইমোশনটা ক্রিয়েট করতেছি কিন্তু টেকনোলজির মাধ্যমে, তাহলে সেটাই টেকনোলজি ব্যবহারটা কিভাবে করবো,
আর টেকনোলজি ব্যবহারটা যে করতে হলে টেকনোলজি কিন্তু একরকম থাকে না। বাদল ভাইরা পুনায় যে টেকনোলজি শিখছে সেই টেকনোলজি তো আজকে নাই, না সুভাষ দত্তরা যে টেকনোলজি সেটাই নাই, কিন্তু সুভাষ দত্ত প্রতি মুহূর্তে আধুনিক ছিলেন। উনি বলতেন যে ঠিক আছে, উনি ভিডিও ক্যামেরাতে এসে প্রথম দিকে উনি একটু নিজেই অনেকটা মানে অস্বস্তি ভোগ করতেন, আমরা আবার তখন এটা বুঝতাম যে ভিডিও ক্যামেরাটা এই। হ্যাঁ, তো এই এই যে প্রযুক্তির সাথে প্রযুক্তি পরিবর্তন হবে, প্রযুক্তি ডেভেলপ হবে, প্রযুক্তি উন্নত হবে, তার সাথে সাথে নির্মাণ পদ্ধতিও, নির্মাণ পদ্ধতি ক্রমাগত পরিবর্তন হবে। তো এই যে একটা বেসিক জিনিস থাকতে হবে আমাকে, যে আমি ডিরেক্টর, আমার কাজটা কি, বেসিকটা যদি আমি, আমার ক্লিয়ার থাকে, কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে প্রযুক্তি যত উন্নত হোক একজন ডিরেক্টর সেটাতে আয়ত্ত করতে সময় লাগবে না। আর ওই এক্স্যাক্টলি বেসিক জায়গাটায় যদি আমার সমস্যা থাকে, বা আমরা একটা কথা জানি, যা লিটিল লার্নিং এ যে ডেঞ্জারাস থিং, আজকাল অনেকে অল্প শিখে, অল্প শিখে মনে করে শিখে ফেলেছে, শিখে বিশাল ফেলতে করে অনেক অনেক মানে অনেক নষ্ট করে ফেলে অনেক কিছু। আর যেটা হচ্ছে যে এই আপনি যত যাই বলেন যে টেকনোলজি ইজি হয়ে গেছে, তারপরে গ্রামারটা আছে, গ্রামারটা মানতে হবে, গ্রামার তো অবশ্যই টেকনোলজি তো সাপোর্টিং এলিমেন্ট। আপনি গ্রামার জেনে তারপর গ্রামারকে আপনি গ্রামার নিয়ে এক্সপেরিমেন্ট করেন, না জেনে তো এক্সপেরিমেন্ট করলে হবে না। সেটা আপনি গ্রামার জেনে এখন আপনি যেভাবে ইচ্ছে বলেন কোনো সমস্যা নেই, হ্যাঁ রাইট, রান্নাটা কিভাবে করতে হবে সেটা জানা লাগে, তারপর আপনাকে গিয়ে শিখতে ফিশিং থাকবে, করেন আনিদানি চিনি করেন, যাবে হবে না হবে না তো পরিমাণের ব্যাপার আছে সেই। আমি হয়তো আমি এক্সপেরিমেন্ট করবো যে পরিমাণ নিয়ে, যে এটাতে একটু চিনি বাড়িয়ে দিই, একটু লবণ কমিয়ে দিই। হ্যাঁ, কিন্তু আমার এটা রান্নাটা কি মিষ্টি নাকি লবণাক্ত সেটা আমাকে ক্লিয়ার থাকতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্পেসিফিক কোন স্মৃতি মনে আছে একদম এক্স্যাক্টলি কোন স্পেসিফিক স্মৃতি ওনার সাথে? যেমন বাদল ভাইয়ের সাথে একবার কাজ করছিলাম, বেবি ইসলাম ছিলেন ক্যামেরাম্যান, তো বাদল ভাই আমাকে বললেন যে লিখো লিখো লিখো, শর্টটা লিখে রাখো। তখন তো আর মানে ভিডিওতের মতো দেখা যেত না, সেলুলয়েডের ক্যামেরায় শুট করা হতো, পরে সেটাকে ডেভেলপ করে দেখা হতো। উনি বললেন লিখো লিখো, আমি কি লিখবো, লেফট লেফট রাইট প্যান্ট, এত স্পিডে বলছে আমি বুঝতে পারি নাই। আচ্ছা বেবি ইসলাম রাইট রাইট প্রথমে লিখে দিলেন এল অবলিক আর পিএন প্যান, আমি লিখছি কিন্তু বুঝি নাই। তারপর বেবি ভাইকে বললাম, বেবি ভাই এই যে লিখলাম আমি তো নিজেই বুঝি না এটা কি, লেফট টু রাইট বুঝলা না? বলে না, এই দেখো আমি দেখাই তোমাকে, এই হচ্ছে আমার ক্যামেরাটা লেফট, এই যে রাইট ডান দিকে আমি ঘুরালাম, এই ঘুরানোটাকে বলে প্যান, এটা সংক্ষেপে লেখছে লেফট টু রাইট প্যান। তারপরে লেখলাম লেখো লেখো ওয়েস শট, আমি বললাম ওয়েস আবার কি রে ভাই, আমি লেখো ও ডাব্লিউ ইএস ওয়েস, না না এটা না, ও অবলিক এস, আচ্ছা এইভাবে হাতে ধরিয়ে ধরিয়ে বেবি ভাই অনেক হেল্প করেছেন। আর সুভাষ দত্ত যে কাজটা করছেন, সুভাষ দত্ত হচ্ছে যে উনি প্রথম দিকে সিনেমার মতোই ক্ল্যাপস্টিক ধরতেন, পরে আমরাই বুঝালাম যে দাদা এখন তো ক্ল্যাপস্টিকের প্রয়োজন নেই, এডিটিং এ বসে তখন মনে হচ্ছে কিনা তোমার জানি না যে অ্যানালগ এডিটিং কিন্তু 6টা ফ্রেম পেছনে যেত, তারপরে সে আবার জোড়া লাগতো, হ্যাঁ 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 পেছনে গেলে দত্তদা খুব মানে রেগে যেতেন, একদম এটা এদিকে পিছন দিকে যাচ্ছে কেন, হুম হুম এরকম অনেক ব্যাপার ছিল ওনার। উনি কিছু কিছু জিনিস করতেন, যে একটা একবার আমরা একটা শর্ট নিচ্ছিলাম বুলবুল আহমেদ শর্মিলি আহমেদের শর্ট, তো হুম আমাদের অ্যাক্সেস বলে একটা কথা আছে যে ক্যামেরার একটা অ্যাক্সিস, ক্যামেরা কোন সময় পর্যন্ত থাকবে, এবং আমাদেরকে মানে আমাদের উস্তাদরা সব সময় শেখাতো যে খবরদার অ্যাক্সিস ক্রস করবা না, অ্যাক্সিস ক্রস করবা না, যে ভালো বুঝে অ্যাক্সিস সে ভালো অ্যাসিস্ট্যান্ট, সে ভালো ডিরেক্টর, ভালো ক্যামেরাম্যান, এরকম সবাইকে অ্যাক্সিস শেখানো হতো। সুভাষ দত্ত দেখলাম যে ধাম করে অ্যাক্সিস চেঞ্জ করে ফেলে, তা আমি বললাম দাদা এটা কি করলেন, কয় কি করলাম, এটা হচ্ছে সাউন্ড কাট, উনি বুলবুল আহমেদের হাত থেকে একটা কাঠের পেন্সিল ধাম করে ফেলে দিলেন, মানে একটা ডায়লগে বুলবুল আহমেদ এত চমকালো, হাত থেকে কাঠের পেন্সিলটা ধাম করে ফ্লোরে পড়ে গেল। উনি বলেন এখানে আমি একটা সাউন্ড দেবো, সাউন্ড দিয়ে আমি ধাম করে উল্টা দিকে চলে যাবো। বলে অ্যাক্সিস কেন ক্রস করি না, অ্যাক্সিস ক্রস করি না এই জন্য যে অ্যাক্সিস ক্রস করতে গেলে দর্শকের চোখে একটা ধাক্কা লাগবে, লোকটা ডান দিকে ছিল বাম দিকে কেমন করে আসলো, কেন কে চলে আমি গেল? হুম এর যেতে বড় ধাক্কা দিই তাহলে ছোট ধাক্কাটা তার কাছে আসবে না, এই হলো আমি এখানে একটা সাউন্ড এফেক্ট দিয়ে আমি কিন্তু অ্যাক্সেসটা ক্রস করছি, আমার দরকার পেছনে আসা ক্যামেরা নিয়ে, কিন্তু আমি যদি ক্যামেরা নিয়ে গ্রামার খুঁজি তাহলে আমার জিনিসটা লুজ হয়ে যাবে, এখানে এই স্পিডটা পড়ে যাবে, আমি হুম এই জন্য স্পিডটা রাখছি, আমি অ্যাক্সেস ক্রস করার জন্য দর্শককে যে ধাক্কাটা দিলাম তার চাইতে বড় ধাক্কা আগে দিলাম, তারপর ছোট ধাক্কা ওভারলুক করবে সে। অবলোক করবে সে। আচ্ছা আচ্ছা, বাট এখন অবশ্য অনেক ডিরেক্টর এটা কনসিয়াসলি করে, মানে তাদের প্রয়োজন অনুযায়ী করে, অ্যাক্সিস ক্রস করে অনেকে, অনেক বিখ্যাত ডিরেক্টর করে, বাট তাদের নিশ্চয় লজিক থাকে কেন করবে, যেমন একটা ব্যাপার ছিল, একটা ব্যাপার ছিল, উনি প্রতিদিন 10টা পর্যন্ত মৌনব্রত থাকতেন, মৌনব্রত, মৌনব্রত মানে 10টা পর্যন্ত কথা বলতেন না। কথা বলবে না। এখন আচ্ছা আচ্ছা, আমাদের তো শুনিস শুটিং এর নিয়ম হচ্ছে আমরা সকাল 7টায় ক্যামেরা নিয়ে বের হয়ে যাই, ইউনিট নিয়ে বের হয়ে যাই, 9টার মধ্যে স্পটে পড়ে আর্টিস্ট মেকআপ টেকআপ কমপ্লিট,
দাদা তো 10টা পর্যন্ত কথাই বলে না। তো দাদাকে সাথে আমার একটা কোড ওয়ার্ড ছিল, তখন তার মোবাইল ছিল না, অ্যানালগ টেলিফোনে, আমি দাদাকে টেলিফোন করতাম, দাদা টেলিফোন ধরতেন। তো আমি বলতাম যে দাদা আমি নজরুল কুরেশি বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? দাদা যদি একটা টোকা দিতেন তাহলে আমি বলতাম দাদা ইয়েস বলছেন, দাদা যদি দুটো টোকা দিতেন বলতাম দাদা নো বলছেন। আমার দাদা আমার তো সব আর্টিস্ট আছে, আমি কি গাড়ি নিয়ে স্পটে চলে যাব? দাদা এক টোকা। দাদা আপনি কি 10টার মধ্যে আসবেন? দাদা 2 টোকা দিল। 11টার মধ্যে আসবেন? 2 টোকা দিল। 11:30 আসবেন? 1 টোকা দিল। এটা তো প্রচন্ড ইউনিক দাদা এক্সপিরিয়েন্স। দাদা আপনি কি বাসায় নাস্তা খেয়ে আসবেন? 2 টোকা। আপনার জন্য কি নাস্তা রেডি রাখতে প্রোডাকশনকে বলবো? 1 টোকা। এটা তো অনেক ইউনিক এক্সপিরিয়েন্স। উনি কি আজীবন এই মনোব্রত পালন করতেন না? আচ্ছা, একদম জীবনের শেষ পর্যন্ত। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকটা ব্যাপার জানি নজরুল ভাই, আপনার নির্মাতার পাশাপাশি আপনি কিন্তু লিখেন, আপনি লিখতে রচনা বাধ্য, করেন। লিখতে হ্যাঁ, বাধ্য হয়েছে। তো লেখালেখি নিয়ে কিছু বলেন, যে নাটক বা আমি অন্য? কখনোই ভাবি নাই যে আমি লিখবো, এটা আমার মানে আমার 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 নিজের মধ্যে যে লেখা আসবে আমি এটা আমার কোনো এক্সপেক্টেশন কখনোই ছিল না, আমি ভাবিও না যে আমি লিখতে পারবো। এটা হচ্ছে যে কায়েস ভাই, কায়েস চৌধুরী, কায়েস ভাইয়ের হ্যাঁ সাথে কাজ করেছি আমি। হ্যাঁ, কায়েস ভাইয়ের সাথে কাজ করেছি, ওনার সাথে অনেক ভালো স্মৃতি আছে, উনি একজন ভালো ডিরেক্টর। তো কায়েস ভাইয়ের সাথে যখন কাজ করতাম তখন কায়েস ভাই যেটা করতো, ওই ওনার যে স্ক্রিপ্ট গুলা অনেক সময় উনি আমাকে দিয়ে লিখাতেন, বা আচ্ছা অনেক সময় অন্য স্ক্রিপ্ট আসলে উনি বলতে এটা হয় নাই তুমি এটাকে এইভাবে লিখো, বা অনেক সময় উনি বলে দিতেন লিখতাম। তা আমি যখন বিরক্ত হতাম উনি বলতেন যে দেখো তোমার কত বড় উপকার হচ্ছে, তুমি কিন্তু লেখাটা রপ্ত করে নিচ্ছ। আর আরেকটা জিনিস তোমাকে বলি, হ্যাঁ আমার একটা দোষ ছিল যে চ্যানেল আইতে বা ইমপ্রেসে স্ক্রিপ্ট ভালো না লাগলে আমি কাজ করতাম না। তো কায়েস ভাই বলছিলেন যে স্ক্রিপ্ট ভালো লাগবে না তোমার কাছে, সবসময় তোমার পছন্দ মতো স্ক্রিপ্ট আসবে না, বা সব রাইটারের স্ক্রিপ্ট তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমার ম্যাচ করবে না, সেক্ষেত্রে যেটা করতে হবে তোমাকে তোমার নিজের নাটক নিজেই লিখতে হবে, অথবা অন্যের নাটক গল্পটা ভালো স্ক্রিপ্টিংটা ভালো না তোমাকে স্ক্রিপ্টিং করতে হবে, অথবা একটা ভালো গল্প পেলে সেটা আরেকজন নাট্যকারকে দিবে সে তোমার মতো লিখবে না, তোমারটা তোমাকেই লিখতে হবে। এইসব বিষয় টিষয় যখন কায়েস ভাই বললেন আমি ধরেন যে কায়েস ভাইয়ের কথায় লজিক আছে, তারপর শুরু করে দিলাম। শুরু করে দেওয়ার পর দেখা যায় যে না, আমার সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ ছিল যেটা, সেটা হলো যে মাইকেল মধুসূদন দত্তের বড় শালিকের ঘাড়েরও, হ্যাঁ হ্যাঁ, এটা খুবই খুবই ভালো কাজ ছিল, অনেক খুবই অনেক সময় নিয়ে, কাজ করেছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ অনেক সময় নিয়ে এটাকে আমি চিত্রনাট্য করি। তো চিত্রনাট্য করার পর বললাম যে হুমায়ুন হ্যাঁ, ফরিদি ছিলেন, আর হচ্ছে বোধ হয় আস্তরণী ছিলেন না? হুমায়ুন ফরিদি, বন্যা মির্জা, আফরুজা বানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, তুষার খান, ডক্টর এনামুল হক, এরকম এরাই ছিল। হ্যাঁ, তো ওটা ওটা লিখে আমি মানে আমার 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 মধ্যে একটা কনফিডেন্স আসলো যে না আমি পারবো, তারপর থেকে লিখছি। বাহ, আপনি, আমার মনে আছে আপনি যে কাজগুলো করতেন সেগুলো খুব মানসম্পন্ন কাজ করতেন আপনি, যেমন, এবং আপনি অনেকগুলো সিরিজ করেছেন, যেমন ফোক ফোক বেস, তো আমি নিজেই তো সাক্ষী, নিজে পারফরমেন্স করলাম। আপনি ফোক শুরু করলেন, আমার মনে আছে গুনাই বেবিতে শুরু করেছিলেন, গুনাই পরেরটা ছিল আমাদের কাজল রেখে, এরপর আপনি করেছেন, এবং এটা অনেক ধৈর্যের কাজ ছিল। আমার এখন মনে আছে আমাদেরকে নিয়ে আপনি হোতাপাড়ায় গিয়েছিলেন, হোতাপাড়ায় একদিন আমরা শুটিং করতে পারলাম না, এত বৃষ্টি হলো, আমার সারাদিন আড্ডা আড্ডা দিয়ে কাটালাম। আপনি আরেকটা খুব ভালো কাজ করতেন, সৈয়দ শামসুল হক যেটা উপস্থাপনা করতেন, গল্প থেকে নাটক, ওটা নিয়ে একটু কিছু বলেন প্লিজ। ওটা ওটা আইডিয়াটা ছিল ফরিদুজ্জামান সাগর ভাইয়ের, আর সাগর ভাই আইডিয়াটা দিলেন, আর সাগর ভাইকে হয়তো ইনফ্লুয়েন্স করেছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক তো আমাদের দেশের একজন শ্রদ্ধেয়, মানে অতি শ্রদ্ধেয়, অতি গুণী একজন মানুষ, ওনার গুণের তো আর এটা রাখে না। আমি যখন আরণ্যকে ছিলাম তখন মাঝে মাঝে সৈয়দ হক আমাদের গ্রুপে আসতেন, মামুন ভাই ইনভাইট করতেন, আমাদের গ্রুপে একটা কালচার ছিল, আমাদের প্রতিদিন কলসু থাকতো, প্রতিদিন রিহার্সেল হতো, আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা স্ক্রিপ্ট, সবকটা ক্যারেক্টার মুখস্থ থাকতো, যে কোনো আর্টিস্ট ফেল করলে যে কেউ সাবস্টিটিউট হতে পারতো, এটা ছিল আরণ্যকের একটা বিশাল ব্যাপার, আচ্ছা এখনো আচ্ছা আছে। তো ওই তখন আমরা হক ভাই ডাকতাম, মামুন ভাই হক ভাই বলতেন, আমরা হক ভাই ডাকতাম। তো তখন হক ভাই এত গ্রুপ মেম্বারদের মধ্যে নজরুল কুরেশিকে আলাদা ভাবে চিনতেন না, কিন্তু আমি দেখলাম যে ফরিদুজ্জামান সাগর ওই উনাকে চাচা ডাকেন, কারণ হক ভাই আবার সাগর ভাইয়ের বাবার ফ্রেন্ড, আচ্ছা চাচা আচ্ছা ডাকেন, সাগর ভাইয়ের মাও রাইটার,
সৈয়দ হকো রাইটার, ওই হিসেবে উনি চাচা ডাকেন। তো আমিও সাগর ভাইয়ের সাথে সাথে চাচা ডাকা শুরু করলাম, এবং মৃত্যুর দিন পর্যন্ত উনি আমার চাচাই ছিলেন, এবং উনি আক্ষরিক অর্থে আমার চাচার দায়িত্ব পালন করতেন, আমাকে উনি ভাতিজাই মনে করতেন। আচ্ছা আচ্ছা যাই হোক, ওই উনার সান্নিধ্যে আসাটা আমার কাছে একটা বড় ব্যাপার ছিল, যে আমার নিজের অনেক ডেভেলপমেন্ট ছিল ওনার ওনার সাথে থাকা, ওনার সাথে কথা বলা। উনি আমাকে এমনও হতো যে অনেক সময় উনি একটা স্ক্রিপ্ট লিখার পরে উনি আমাকে ডাকতেন সোনারগাঁ হোটেলে হুম বা আরো এরকম কোন একটা জায়গায় পুল সাইডে বসতেন, বসে হুম আমাকে প্রথমে পড়ে শোনাতেন। শোনানোর পর বলতেন তুমি এটা নেও, এটাতে তোমার যে অনেক সময় এই যে আমাদের নতুন ভিডিও টেকনোলজিতে অনেক নতুন কিছু বিষয় টিষয় ইনক্লুড করতে হতো, উনি হুম বলতেন তুমি এগুলো ইনক্লুড করে দিও তো, কোথায় তোমার ইন্টারকাট লাগবে, কোথায় ইনসার্ট লাগবে, ওগুলো তো আমি তো ঢালাও ভাবে স্ক্রিপ্টটা করে ফেলছি, ইনসার্ট হুম টিনসার্টের জায়গাগুলো একটু মার্ক করে দিও আর একটু ব্রেকডাউন করে দিও, এভাবে আমাকে দিতেন। এবং উনি আমাকে মানে আমার একটু সম্মানীয় দিতেন, উনি কখনো মানে অনেকেই তো কাজ করাতো তখন, কিন্তু হুম উনি কিন্তু সব একটা কাজ দিলে একটা খামও পকেটে ঢুকিয়ে দিতেন, মানে অনেক ডিসিপ্লিন ছিল ছিল ওনার, মানে এটা বলার অপেক্ষা রাখে না। উনি ইউনিটকে, আমি তোমাদের হয়তো মনে আছে কিন্তু লন্ডনে যে যে দেশ টিভি যারা করেছিল হ্যাঁ 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 ওনাদের এক ছোট ভাই ছিল সিলেটের একজন মুক্তিযোদ্ধা, ওদের উপর একটা ডকুমেন্টারি কাজ উনি নিয়েছিলেন, লন্ডন থেকে উনি ফান্ড এনেছিলেন, সেই কাজটাও আমি করে দিয়েছি। এবং ওটাতে যেটা হতো, উনি আমাদের পুরো ইউনিটকে মানে ফ্লাইটে নিতেন, ভালো 3 স্টার হোটেলে 5 স্টার হোটেলে রাখতেন, ওনার অনেকগুলো গুণ ছিল। তো মূলত ওই ওখানে এই শামসুলকি ছিলেন আমাদের কাছে প্রধান, আমরা আমরা নিতাম বাংলাদেশের সব বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত সাহিত্যিক যারা যাদের সাহিত্য মূল্য অনেক বেশি, হুম তাদের গল্পগুলো নিয়ে নাট্যরূপ করতাম। আমাদের ফরম্যাট ছিল যে প্রতিটা নাটকের শুরুতে এবং শেষে সৈয়দ হক সেই নাটকের সম্পর্কে দুটো লাইন বলবেন, তারপর ওই গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে একটা দর্শকের মধ্যে একটা কিউরিওসিটি জাগাবেন, তারপর নাটক শুরু হবে। আবার আমার মাঝে মনে মাঝে আছে, এমন আমার এখনো মনে এমন পানি খেলেন মনে হবে পানি খেলেন হ্যাঁ আমার এখন মনে আছে যে আপনি ওই ইয়েটা করতেন হচ্ছে সৈয়দ হকের যে লিঙ্কটা ইন্ট্রোটা দিতেন, হ্যাঁ উনি হ্যাঁ হচ্ছে ইয়েতে প্যানেলে, এডিট প্যানেলে, এডিট প্যানেলে রাইট, বসে দিতেন, ঠিক না? হ্যাঁ মানে আমি না আমি কোনো ফরম্যাট ইউজ করতাম না, আমি আমার ভিন্নতা ছিল, ভিন্নতা এরকম যেমন আছে একটা নাটকে আমরা এরকম করেছি, বিজরী আর জাহিদ একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে একটা রোমান্টিক মুডে আছে, মানে হুম গল্পের ওই পর্যায়ে দেখা যাচ্ছে যে নায়ক নায়িকাকে মানে সে একেবারে তার পছন্দ থেকে আইনে তার সাথে বসে তারা রোমান্টিক অবস্থায় চলে আসছে, মানে গল্প শেষ। হুম এই পর্যায়ে দেখা গেল যে সৈয়দ শাহ কি করলো, সে ওই হোটেলে যে অন্য যারা গেস্ট আসা যাওয়া করছে তাদের মধ্যে সেও ঢুকে গেল, ঢুকে গিয়ে সে ক্যামেরার সামনে চলে আসলো, এসে বল আচ্ছা বল দর্শককে বলতেছে যে আপনারা কি ভাবছেন গল্পটা শেষ, গল্পটা কিন্তু শেষ না, এখান থেকে গল্পের অন্য মাত্রা যুক্ত হবে। ধাম করে বাহ আমরা একটা ডিজাস্টার দেখালাম, এটা ডিজাস্টার মানে পুরা দেশে একটা বিশাল যুদ্ধ বিধ্বস্ত হয়ে গেল, তারপর হুম এদের দুজনের জীবন অন্যরকম হয়ে গেল, এভাবে আমরা মানে মাঝে মাঝে ঝামেলা করতাম আর কি, না সুন্দর ছিল নাটকে তো তৈরি করতাম, সেটাই, গল্প তো তো গল্পই, গল্প নাটক তো এক না। সেটাই অনেকগুলো পর্ব করেছিলেন, তো বেশ অনেকগুলো পর্ব করেছিলেন, ওগুলোই অনেক ওগুলোই ভালো কাজ ছিল আমার, আসলে আমি খুব বেশি কাজ করি নাই, কিন্তু আমি চেষ্টা করতাম যে যেটা কাজ করি সেটা ভালোভাবে কাজ করা যাবে। এখন এখন আমার অনেক অফার আসে, অনেক অফার আসে নাটকের, সত্যি কথা অনেকে ভাবে যে অফার আসে, অফার আসে কিন্তু কিন্তু করি না, এই জন্যই যে আমি যদি এখনকার এই অফার গুলো নিতে যাই তাহলে আমি ভালোভাবে করতে পারবো না, অনেক ধরনের লিমিটেশন আছে, তো সেই জন্য মনে করি যে আমি না করছি জিরো আছি, করতে গেলে মাইনাস হয়ে যাবো, দরকার নেই। সেটাই, মানে আপনার যে সুন্দর স্মৃতিগুলো আছে থাকুক, প্রিজার্ভ করে হ্যাঁ রাখতে চাচ্ছেন, সেটাই, যাতে করে মানে অন্য অন্য মানে বাজে স্মৃতি এসে যাতে না নষ্ট করে না দেয়, খুবই ভালো। বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় নজরুল ভাই, যেহেতু সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না, এবং এটা সবার পক্ষে সম্ভব হয় না যে আপনার এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করা, তো যেহেতু সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন, আমার কাছে মনে হয় যে আপনার রেগুলার না হোক, মানে যদি মৌসুমি, যেমন মনে করেন যে আপনার বিভিন্ন ফেস্টিভ্যালে বা সেলিব্রেশন যে আমরা করি, বিভিন্ন দিনগুলো বিশেষ দিনগুলোতে যদি আমরা আপনি কিছু করেন আমার মনে হয় ভালোই হবে, যেমন ঈদ হতে পারে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই এটা ধরনের ভালো স্পেশাল স্বপ্ন, করা উচিত মনে হয়। কারণ আমরা আমরা আপনাকে দেখেছি, কিন্তু এখনকার জেনারেশন তো আপনাকে দেখেনি, তো কিছু কাজ তো এদের জন্য করে রাখা ভালো, করে যাওয়া ভালো, করে হুম হুম করা উচিত।
তো এটা আমি আশা করবো আপনি করবেন, এটা করা উচিত আসলে। অবশ্যই হ্যাঁ, প্ল্যানিং আছে, প্ল্যানিং আছে। আচ্ছা আমি এখন কিছু ছবি আপনাকে দেখাই, আচ্ছা ছবিগুলো সম্পর্কে বলবেন আমাদেরকে, ঠিক আছে? হুম, এই আচ্ছা ছবিটা এটা সম্পর্কে হচ্ছে, বলেন। এটা হলো এই ছবিতে এখানে আমি আপনাকে আছি চেনাই যাচ্ছে না, আমি আপনাকে আছি চেনাই যাচ্ছে ক্যাম্পাস। না। হ্যাঁ, আমার পেছনে যারা এরা সবাই হ্যাঁ বিখ্যাত বর্তমান সময়ে, যেমন একদম আমার ডান দিকে যে আছে রিপন, সে হ্যাঁ হ্যাঁ হচ্ছে এটিএন এর চিফ ক্যামেরাম্যান। তার আচ্ছা মাঝখানে আছে কামাল, কামাল হচ্ছে এটিএন এর অ্যাসিস্ট্যান্ট চিফ ক্যামেরাম্যান। তার বাম পাশে আছে হচ্ছে হাবিব, হাবিব হচ্ছে বৈশাখী টিভির চিফ ক্যামেরাম্যান। আল্লাহ আর পিছনে ওরে আমি ঠিক চিনতে পারছি না, ও ও মানে হ্যাঁ চিনতে পারছি, ও একটা ভালো জায়গায় আছে। এরা সবাই মানে এখন খুবই মানে দাপটের সাথে কাজ করছে। হুম হুম আচ্ছা, এটার স্মৃতিটা হচ্ছে 96-এ আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পর হুম হুম সতেরোটা ছবি, সতেরোটা ছবি হচ্ছে বিভিন্ন বাহিনীর উপর, আর্মি, বিডিআর, পুলিশ, প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন ডিপার্টমেন্টের উপর তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উপর 17টা ছবি। তার মধ্যে দুটো ছবি আমরা করি ইমপ্রেস থেকে, এটা হচ্ছে হুম একটা। এই জায়গাটা হচ্ছে পাঁচদোনা, পাঁচদোনা অপারেশন নামে একটা, নরসিংদী পাঁচদোনা। হ্যাঁ পাঁচদোনা অপারেশন নামে একটা। এটা তখন মেজর জেনারেল মতিউর রহমান ছিলেন ময়মনসিংহ হুম ক্যান্টনমেন্টের গ্যারিসন কমান্ডার, হুম উনি হুম মুক্তিযুদ্ধের সময় ছিলেন ক্যাপ্টেন। উনি যে হুম অপারেশনটা করছেন সেই অপারেশনটা আমরা রিমেক করি। আমরা আর্মিদের পুরা ময়মনসিংহ ক্যান্টনমেন্টের অর্ধেক আর্মিকে নিয়ে আসছিলাম, তাদেরকে হুম আমরা ওই পাকিস্তানি আর্মি বানাইছি, আবার মুক্তিযোদ্ধা বানাইছি, আবার এই হুম মানে হুম পুরা ঢাকা সিলেট রোড ব্লক করে আমরা শুটিং করছি এখানে। আমাদের সাথে হেলিকপ্টার ছিল। আমার মনে আছে যে আমরা ওখানে, আমার সাথে বেসিক্যালি মূল ক্যামেরাম্যান ছিলেন কাউসার ভাই। এই শটে কাউসার ভাই কেন চলে গেছেন তার একটা কারণ, কারণ সামনে দিয়ে বুলেট আসছিল, ফলস বুলেট। কাউসার ভাই ভয়ে দৌড়ে চলে গেছে, বলছে নজর তুই ক্যামেরা চালা, যদি কোনো একটা বুলেট থেকে যায়, যদি কোনো একটা বুলেট থেকে যায়, মানে এটা আমি সামনে সামনে এখানে লাইন ধরে ব্রাশ ফায়ার হচ্ছে আমি শুট করছি সেটা। আচ্ছা 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 এটা এমন ভাবে ওখানে এমন ভাবে শুটিং করছি আমরা, যেমন আমার হ্যাঁ সাথে আমার বাম দিকে ছিল একজন নৌবাহিনীর লোক, ডান দিকে হ্যাঁ ছিল একজন এয়ারফোর্স, আকাশে দুইটা সেবর জেট, আর হুম ভৈরব নদীতে গানবোট। আমি একই সাথে গানবোট কন্ট্রোল করতেছি, একই সাথে সেবর জেট কন্ট্রোল করতেছি, একই সাথে অ্যান্টি এয়ারক্রাফট গান করতেছি, আবার হুম ফোর্স ডিনামাইট করছি আমরা, এক্সপ্লোসিভ রেখে দিছি ওখানে, লোকজন আছে কচুরি পানা মাথায় দিয়ে। আমার ক্যামেরা যখন ওখানে আসবে, অর্থাৎ উপর থেকে প্লেন সেবর জেট যখন ডাইভ দিয়ে যাবে, তখন আমরা হুম ফলস এক্সপ্লোসিভ পুড়াই দিব, মনে হবে যেন বোম্বিং হয়েছে, এরকম কাজ করছি আমরা। বাহ, পরের ছবি দেখাচ্ছি এখন। এটা হচ্ছে ইন্দ্রাণী হালদার আর মাহফুজ। এই জায়গাটা হচ্ছে মিরিক, ইন্ডিয়া আর নেপালের বর্ডার, এটা মিরিক দার্জিলিং এর পাশেই। হুম হুম একটা মানে একটা একটা মানে ইন্ডিয়া বাংলাদেশের একটা যৌথ কাজ করেছিলাম, হুম 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 এটা রাইটার ছিলেন মাসুম রেজা, নাম ছিল বোধহয় খনিক। এই অংশটা নেপালের মধ্যেই পড়েছে আসলে। আচ্ছা আচ্ছা, ওই অংশটা না, আর এটা এইটা হচ্ছে আমাদের, এই যে ছবিটা, এটা হচ্ছে আমাদের আজিজুল হাকিম ভাইয়ের শ্বশুর বাড়ি। আজিজুল হাকিম বিয়ের পরে হুম আমারে পটায়া, আমার গাড়ি নিয়ে হাকিম ভাই, আমি আর ভাবি জিনাত ভাবি, ওনার হ্যাঁ হ্যাঁ ফরিদপুর ওনার শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তো শ্বশুর বাড়ি ওনার শালা শালিরা সবাই ঘিরে ধরে আমাদেরকে অভ্যর্থনা জানায়। বাহ বাহ বাহ, মধুর স্মৃতি। এটা হচ্ছে আমার বাসা, আমার বাসায় আরণ্যকের সবাইকে দাওয়াত দিয়েছিলাম। ওই আমার ছেলে রিদম তখন মোর মায়ের কোলে, এখন রিদমের বিয়ে করাবো কিন্তু রিদমকে এই 19 তারিখে, এই মাসের। তাই তাই হ্যাঁ, এখন ওই যে মায়ের কোলে বসে আছে, ওটা আছে রিদম। আচ্ছা আচ্ছা, আর এই অনেকেই আছেন, এদিকে মানানীরা ভাই, না মানানীরা ভাই এদিকে বলে পাগল হ্যাঁ ভাইরা, হ্যাঁ, মানানীরা ভাই এটা পাগল ভাই আছে, লেফটে, বৃন্দাবন আছে, খুশি আছে, তোমালিকা আছে, হ্যাঁ তোমালিকা তৈরি আজাদা করে উনি, মুন্সি এদিকে মজনু পাগল আছে। ভাই, পাগল ভাই বর্ষা, হ্যাঁ পাবেল ভাই যে ভাত খাচ্ছে গপ গপ করে, এটা পাবেল ভাই। পাবেল ভাই হচ্ছে, পাবেল ভাই হচ্ছে আমার আমার জীবনে প্রথম নাটকের ওয়ার্কশপ করেছি পাবেল ভাইয়ের মাধ্যমে। পাবেল ভাই হ্যাঁ ছিলেন মূল পরিচালক ছিলেন আপনার, আচ্ছা ওই আপনি তো উদীচী করতেন, আমি করতাম খেলাঘর। তা আচ্ছা খেলাঘর আমি তখন সম্ভবত ইন্টারমিডিয়েট পড়ছি, আমি ওই সময়টা খেলাঘর কেন্দ্রীয় খেলাঘর থেকে ঢাকা ইয়াতে এলিফ্যান্ট রোডে একটা ওয়ার্কশপ আয়োজন করলো, যে ঢাকার যত খেলাঘর আছে, যত ব্রাঞ্চ আছে, সব ভাই বোনরা অংশগ্রহণ করবে।
তো মামুন ভাই করার কথা, মামুন ভাই এসছেন, মামুন ভাই এসছেন একদম ওপেনিং এ এসেছিলেন। আমাদের তখন অফিস তো হচ্ছে এলিফেন্ট বাটা সিগনালে। পর মামুন ভাই হ্যান্ড ওভার করলেন হচ্ছে পাভেল ভাই, হাকিম ভাই, সাথে মুরাদ খান ভাই ছিল, ফয়েজ জহির ভাই ছিলেন, ওনাদের হাতে হ্যান্ড ওভার করলেন। তারপরে মনে হয় আমরা প্রায় এক সপ্তাহ আমাদের হয়েছিল, প্রায় এক সপ্তাহের মতো যতদূর মনে পড়ে। হীরা ভাইয়ের সাথে আমার ভালো একটা স্মৃতি আছে। মানে হীরা ভাই হচ্ছে যে আপনার, আমি একটা এনজিওতে কাজ করতাম, আপনাকে বলেছি কিনা মনে নেই আমার, বাংলা জার্মান সম্পৃক্ত একটা এনজিওতে কাজ করতাম। তো ওই এনজিওতে আপনার আমাদের একটা নাটকের নাটক লেখার ওয়ার্কশপ ছিল, যেহেতু আমরা থিয়েটার ফর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম, গড় নাটক নিয়ে কাজ করতাম, ওয়ার্কশপ ছিল, হীরা ভাই ওটা করেছিল, আমি ওখানে পার্টিসিপেট করেছিলাম। হীরা ভাই একটা কথা মনে আছে, এই তুই তো ভালোই সংগ্রাম দেখিস। আল্লাহ, তো অনেক স্মৃতি সবার সাথে। এখানে হীরা ভাই কিন্তু সিরাজগঞ্জের ভাষাটাকে বাংলা নাটকে বেশ ভালো ইস্টাবলিশ করেছিল, ভালো ইস্টাবলিশ করেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আরেকটা ছবিতে। এই ছবির সম্বন্ধে বলেন একটু। এটা হচ্ছে সাবারে একটা অর্গানাইজেশন আছে সিআরপি, হ্যাঁ, সিআরপি মানে পুনর্বাসন কেন্দ্র, ওইটা প্রধান ব্যক্তি ভ্যালোরি টেলর, টেলরের বাসা এটা, আর ওই দুজন হচ্ছে প্রতিবন্ধী মেয়ে। আর আমরা এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা কাজ করেছি, এই কাজটা এই আমাদের এই কিছুদিনের মধ্যেই আমরা যেটাকে বলি আদমশুমারি, সেটা এখন বাংলাদেশ গভর্নমেন্ট নাম দিয়েছে জনশুমারি, আচ্ছা, কিছুদিনের মধ্যে জনশুমারি হবে। এই জনশুমারিতে মানুষকে উৎসাহিত করার জন্য একটা গান তৈরি করা হয়েছে, এটা সৈয়দ আশেক মাহমুদের লেখা। তো সেই গানটার মানে শুটিং এর জন্য আমরা ওখানে গিয়েছিলাম। সৈয়দ আশিক মাহমুদ এখনো মানে এই ধরনের গান লিখেন না? গান উনি লিখেন, হ্যাঁ, অনেকদিন ধরে, অনেক আগে থেকে করেন কিন্তু উনি, মানে জনসচেতনামূলক গান তৈরি করা এটা অনেকদিন ধরে করেন উনি। কিন্তু এই ধরনের গানে আমার তো মনে হয় যে ওনার উপরে কেউ নেই বাংলাদেশে, খুবই ভালো, খুবই ভালো এইসব লিখলেন, কঠিন শব্দকে মানে ছন্দে সহজ। ফেলা, এই এটা এই 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 দক্ষতাটা ওনার একক, এটা ওনাকে ক্রেডিট দিতেই হবে। ভেরি গুড, ভেরি বিকল্প গুড। আরেকজন আছে মারুফুল হক, মারুফুল ইসলাম, উনি একসময় কাস্টমস এর কালেক্টর ছিলেন, কালেকশন কমিশনার ছিলেন কাস্টমস এর। তো মারুফুল বর্তমানে ইসলামের কাজ দেখা হয়নি আমার, ওনার মনে নাই, কিন্তু আশিক মাহমুদের আমি অনেকগুলো গান শুনেছি। আমি যখন ছিলাম এনজিওতে কাজ করতাম দেশে, তখন অনেকবার উইটনেস করেছি ওনার কাজের, অনেক ভালো ভালো লিখতেন ভাই। ছবিটা কোথায় যাচ্ছিলেন জানো? মাই মাই সিভিল সিভিল অথরিটি, সিভিল হ্যাঁ এভিয়েশন অথরিটি, ওদের জি জি এই করোনাকালীন সময়ে ওরা যে ওদের ক্লায়েন্টদের মানে যারা যাত্রী, হুম যাত্রী সেবার মানে কি কি ধরনের পরিবর্তন এনেছে তার উপর হুম একটা টিবিসি তৈরি করেছিলাম আমরা। তো এখানে মাহিয়া মাহি ছিল, জয় ছিল আমাদের, সারিয়া নাজিম জয়। হুম হ্যাঁ, আমার প্রোডাকশন থেকে এই কাজটা হয়েছে, হুম তো সেই কাজের শুটিং এর একটা সময় আমরা ওখানে বসেছিলাম এইভাবে। আচ্ছা, এটা অনেক হচ্ছে এটা এটা ইমপ্রেসেরই প্রডিউস করা একটা নাটক, নাটকের নাম হলো শুভ বিবাহ, আর্টিস্ট হচ্ছে হাকিম ভাই সুইটি, আর আমার পেছনে যারা আছেন কাফি মাহমুদ আছে, অলিক, অলিক তখন কেবল আমার সাথে কাজ করতে এসছে, জি জি জ্যাকি জি আছে, আর যে গোলাম মোস্তফা বাচ্চু আছে ক্যামেরাম্যান। আর মজার ব্যাপার হুম যে সুইটির গায়ে যে বিয়ের শাড়িটা, এটা ওর হুম নিজেরই বিয়ের শাড়ি, এই শুটিং এর পরের দিনই ওর বিয়ে, আচ্ছা বিয়ের আচ্ছা, শাড়িটা আগে পরে শুটিং করছে, পরের দিন বিয়ে করছে। ভেরি গুড। কাফি কে মনে পড়লো, কাফিয়া হ্যাঁ খুব অসময় চলে গেল। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি আরেকটা ছবিতে, এখানে হচ্ছে রিসেন্ট ছবি আছে, আমরা একটা পুরনো ছবি যাই, একটা পুরনো ছবিতে আচ্ছা, এটা এটা কি? হচ্ছে এই এই যে মেয়েটা, ওর নাম হচ্ছে তন্নি, ও বাংলাদেশে মনে আছে কিনা, প্রথম যখন আমরা বাংলাদেশে যে সুন্দরী প্রতিযোগিতা হয়, আচ্ছা হ্যাঁ, মিস বাংলাদেশ, এই মেয়েটা মিস বাংলাদেশ, ও পরে আর কাজ করে নাই, ওই একটা নাটকেই কাজ করেছে আমার সাথে, মিস হ্যাঁ, বাংলাদেশ আমি তাকে নিয়ে নিয়েছিলাম যে আসো নাটক করো, ভালো করেছিল। ভালো করেছিল না? হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা রিসেন্ট একটা ছবি দেখাই, এই যে আচ্ছা, এটা হচ্ছে আসলে আমরা আমাদের ডিরেক্টর গিল্ডেরই একটা মিটিং এর ছবি,
হ্যাঁ, এখানে লাভলু ভাই তো আমাদের ডিরেক্টর গিল্ডের সভাপতি, জি জি তারপর আছেন আমাদের শহীদ রায়হান ভাই, উনি হচ্ছেন হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ আমাদের, হ্যাঁ শহীদ রহমান ভাই আমার খুবই ভালো মানুষ, হ্যাঁ, উদার মানুষ, মানে এটা আমরা আমরা বলতে, আমরা তো করেছিলাম। ইয়ে তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড একটা জায়গা ছিল, তুরাগ নদীর মাঝখানে পানির উপরে একটা বিনোদন কেন্দ্র, ওখানে আমরা পিকনিক করি ওখানে। ওখানে বোধহয় এখন মতো নিয়মিত হয় না না ওইটা বুঝলেন ভাই? ভেঙে ফেলছে, এটা অবৈধ ছিল, ওইটা ভেঙে ফেলছে, ওই যে নদী উদ্ধার, অবৈধ ছিল যে নদী উদ্ধারের সময় এটা ভেঙে ফেলেছে। এত সুন্দর জায়গাটা, অবৈধ ছিল? আহ, হ্যাঁ, এটা অনেক সুন্দর ছিল তো, অনেক সুন্দর ছিল। আর ওখানে অনেক ইয়ে হতো, মানে অনেক অনিয়ম হতো, এটা রাতে ওখানে অবৈধ ভাবে ডিজে পার্টি টাটি হতো, তো মানে ও এখানে তাহলে তো ড্রিঙ্কস ঠিকই আছে। অবৈধ ভাবে হ্যাঁ হ্যাঁ কেসি হতো, অনেক কিছু হতো, যার জন্য এটা ভেঙে ফেলেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা সিরিয়াল, ব্ল্যাকমেল সিরিয়াল, এটা বৈশাখীতে খুবই হিট করেছিল এই সিরিয়ালটা, সেই সিরিয়ালের শুটিং এর একটা অংশ। এই যে আমার পাশে যে ক্যামেরাম্যান নবীন, কাজী নবীন, সে এখন মাই হুম টিভির চিফ ক্যামেরাম্যান, আচ্ছা, যে যে ক্যামেরা চালাচ্ছে না পেছনে দাঁড়িয়ে আছে? যে পেছনে ক্যামেরা চালাচ্ছে, যে আচ্ছা আচ্ছা, এই পেছনে যে এখন, দাঁড়িয়ে আছে, পেছনে যে দাঁড়িয়ে আছে, সে লাইটের চিফ। আচ্ছা আচ্ছা, এই যে ছবিগুলো দেখছেন কেমন লাগছে নজরুল ভাই, এত কাজ করেছেন? আমি মাঝে মাঝে না এই যে ফেসবুকে মনে করে দেয় স্মৃতি, মেমোরি, হ্যাঁ হ্যাঁ যার জন্য এগুলো মানে চোখে পড়ে, মানে মনে হয় আগে যে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। স্মৃতিটাকে বর্তমান করে ফেলেন, প্লিজ কিছু একটা করেন। একটা ব্যাপার আছে যে আমি হুম হুম আমি যদি ওই কন্টিনিউ করতাম আমার ওই যে ট্রেন্ডটা, তাহলে আমি এতদিনে হয়তো সুস্থ থাকতাম না, অসুস্থ হয়ে যেতাম, কারণ আমি এত বেশি ইয়ে করতাম। এটা হুম হচ্ছে আমার কোম্পানির প্রোফাইলের একটা ছবি। হুম হুম আমি ওই সময় না 7 দিনের একটা লট শুটিং করে আসলে আমি 5 দিন হুম অসুস্থ থাকতাম। তো এটা আমার মনে হয় যে আমার এই যে কাজ কমে যাওয়াটা আমার জন্য মানে আল্লাহর রহমত, সুস্থ আছি। তখন কিন্তু আমি এত বেশি স্ট্রেস নিতাম, এত বেশি প্রেশার নিতাম, তো এগুলো আমার জন্য খুবই মানে ফিজিক্যালি আমি আনফিট হয়ে যেতাম মাঝে মাঝে। তো এখন আল্লাহর রহমতে সুস্থ আছি, কিন্তু এখন আমি কাজ করি হিসেব করে, মানে আমার শরীরের উপর মানে প্রেশার নিয়ে কোনো কাজ করি, পারবেন আর কি, শরীর কমফোর্ট লাইফ করি, কমফোর্টলি কাজ করি। আমি আগে আমার একটা কমফোর্ট সিচুয়েশন আগে ছিল যে ভাই আমার কাজ, আগে আমি খাইলাম কি না খাইলাম, ঘুমাইলাম কি না ঘুমাইলাম, ডাজেন্ট ম্যাটার, নেশা আগে নেশা কাজ দিন নাই, কাজ 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 কাজ। নেশা নেশা এখন আমি নেশা চিন্তা করি আগে আমার একটা কমফোর্ট জোন আসবে, ঠান্ডা মাথায় কাজ করব, কাজ কম হোক কোয়ালিটি হবে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমরা আগেও আরেকটা, কোয়ালিটি, আগেও কোয়ালিটি হতো, কিন্তু আগে যেটা করতাম আমরা যে আমরা প্রডিউসারকে সেভ করতে যাইয়া, টাইম সেভ করতে যাইয়া, আমরা নিজেদের অনেক নিজেদের উপর প্রেশার দিতাম। যার যেটা যেটার ফল হতো মানে লসটা হতো আমার, ফিজিক্যালি আমি আমি কষ্ট পেতাম, মানে আমার উপর আপনার লোক আপনার স্যাক্রিফাইস দিয়ে আরেকজন উপকৃত হতো, আরেকজন উপকৃত হন। হ্যাঁ, এটাই। তো আচ্ছা, এই এ হচ্ছে সবকিছু স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক, একটা সময় থাকে, একটা সময় থাকে, একটা সেটাই। সময় মানুষের মানে এক এক রকমের চিন্তা ভাবনা আসে, এক ধরনের রিয়েলাইজেশন আসে। এ হচ্ছে আপনার কোম্পানি থেকে কাজ করা, আপনার ক্লায়েন্ট লিস্ট। এগুলো আসলে হচ্ছে কি, এগুলো একটা ফরম্যাট, এটা এখানে কি আর সব কাজ দেওয়া যাবে, আমার তো সেটাই হাজার কাজ আছে, সেটাই এটা সেটাই জাস্ট মানে, ফরম্যাট, হ্যাঁ একটা প্রোফাইল রেডি করতে হয়, তার জন্য কিছু ইম্পর্টেন্ট কাজ হয়তো ওখানে আমার যারা জেনে আমার যে হয়তো সেক্রেটারি আছে সে এটা রেডি করেছে, আমি বলছি ঠিক আছে দিয়ে দেয়, একটা একটা স্ট্যান্ডার্ড একটা প্রোফাইল থাকুক। যেমন সেটাই। গভর্নমেন্টের কাজ করতে গেলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হয়, তার জন্য একটা প্রোফাইল রেডি করতে পিচ করতে হয় তো করেছি ভাই। অনেক কথা হলো ভাইয়া, অনেক ভাল লাগলো বহুদিন পর কথা বলে। তো অনুরোধ একটাই থাকবে যে নিয়মিত না হোক, বিভিন্ন উৎসবে বিভিন্ন বিশেষ দিনে নাটক করেন প্লিজ, ওটা আপনার বিশেষ একটা জায়গা কিন্তু, ওটা শুধুমাত্র প্রফেশন তো আপনার ছিল না, নেশা ছিল। তো নেশাটাকে আবার জাগিয়ে তোলেন প্লিজ, ভালো কিছু কাজ আমরা দেখতে চাই, ইনশাল্লাহ কিছু ভালো ইনশাল্লাহ কাজ দেখে যান, আর চলচ্চিত্র নির্মাণ করেন, এটা মানে ইয়ে থাকবে, মানে অনুরোধ থাকবে ওকে। এই আর কি। তো দর্শকদের জন্য কিছু বলতে চান আপনারা, দর্শক আছে, কিছু বলতে চান শেষে? হ্যাঁ, দর্শকের জন্য বলা একটাই যে আপনারা এত পৃথিবীর এই যে সময়টা, এই সময়টা থেকে একটা রিয়েলাইজেশন করা উচিত যে মানুষের জীবন সম্পর্কে সঠিক ধারণা নেওয়া উচিত। আমরা সম্পদের পিছে দৌড়াই, আসলে আমাদের মানে আমাদের ভবিষ্যৎ, আমাদের টার্গেট, আমাদের ডেস্টিনেশন, ওই ডেস্টিনেশনে চিন্তা করা উচিত, আমি কোত্থেকে আসছি, কেন আসছি, কাজ কি, একটু চিন্তা ভাবনা, যৌক্তিক ভাবে কাজ করা উচিত, অযৌক্তিক ভাবে, অযৌক্তিক ভাবে কোনো কাজ করা উচিত না। সবাইকেই আসলে মানে
মানবিক হওয়া উচিত, সবাই মানুষের প্রতি মানবিক হই। আমাদের জীবনে আমরা সম্পদের সম্পদ জড়ো করার জন্য আমরা অনেক অনিয়ম করি, একটা নিয়মের মধ্যে আসি, এটা হলো ব্যাপার। সেটাই, রবিবার ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, হ্যাঁ করোনা ধন্যবাদ থেকে, তোমাকে, করোনা থেকে বেঁচে আমার থাকবেন। ভালো লাগছে তোমার সাথে কথা বলে, ভালো লাগছে। আমারও ভালো লাগছে, বহুদিন পরে কথা বললাম, খুবই ভালো লেগেছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই।